আমার মোটামুটি খাবার বানানো ডান, মা এবার এটা বানাবে। বাবা বলছে এখানে সেই রান্না করছে, আর একদিন দাদারা কি করছে না, বা দাঁড়িয়ে আছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আজকে হয়নি কালকে বৃষ্টি হয়ে। আজকে আর গাছে জল দিয়ে দেয় কিন্তু বাবা, বাবা রোজ গাছে জল দিয়ে দেয় কিন্তু আজকে জল দেওয়ার দরকার নেই, কেন কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এদিকে বেশি হয়েছে, কালকে বাবা মাকে ফোন করেছিলাম, ওইদিকে অতটা বৃষ্টি হয়নি, ওদিকে ঝিরঝির করে বললে বৃষ্টি হয়েছে, কিন্তু কালকে এদিকে শুধু বৃষ্টি তো হয়েছে, ওদিকে রাস্তার দিকে জানলাগুলো বাবা প্রথমে বন্ধ করে বসেছে ধুলে আসার ভয়, তো একটুখানি সেটা ফাঁক করে বসেছিল, তারপর মনে দ্রুম করে পড়েছিল, ধুলো উঠছিল না, বৃষ্টির ঝাঁট আসতে শুরু করে, তখন বাবাগুলো আর থাকতে পারলো না, বন্ধ করতে হলো। কিন্তু একদিকে মনে হচ্ছে জানলাটা খুলে রাখলে বেশ ভালোই লাগছিল, বৃষ্টির ঝাঁট ভালো লাগছিল, কেননা শীত যাওয়ার পরে মনে হয় এই প্রথম বৃষ্টি হলো। আচ্ছা এখন কি মাস চলছে বাবা? এটি কালবৈশাখীর ঝড়, কালবৈশাখী বৈশাখ মাস পড়ে গেল, তুমি চৈত্র সে হবে না তো, চৈত্র মাসে কালবৈশাখীর ঝড় হয়। আমরা ছোটবেলায় পড়েছিলাম বৈশাখ মাসের বিকেল বেলা যেটি ঝড় ওঠে সেটাকে কালবৈশাখী বলে, চৈত্র মাসেও কালবৈশাখী ঝড় ওঠে, টাইমের কোনো ঠিক ঠিকানা নেই। মা বসে যাও, চা ধরিয়ে দিয়েছি, মাকে দেখে মনে হচ্ছে মর্নিং, কিন্তু সবার আগে মা উঠেছে, মাই সবার আগে উঠেছে, আমরা অনেক পরে উঠেছি, কিন্তু মাকে দেখে মনে হচ্ছে মা সবাই ঘুম থেকে উঠলো। চলো আপাতত চাটা খাই। আর কালকে যেটা বলছিলাম যে বৃষ্টির জন্য তো ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা, জানি না কতক্ষণ থাকবে, এখনও তো হালকা ফুলকা হাওয়া দিচ্ছে বাইরে, বাইরে গেলে তো দেখাতে পারবো, কিন্তু আপাতত এই মুহূর্তে চাটাকে খাই, তারপর কারণ ফিনাকি অফিস যাবে, টিফিন টিফিন বানানোর আছে, তো চলো চাটা খাই। এদিকে পিনাকির টিফিন বানাচ্ছি, এখানে একটুখানি চিকেন ছিল ঘরেতে, একটু একদম অল্প মতো 3-4 পিস মতো ছিল, সেটাকে আমি কুচিয়ে জাস্ট একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে নেড়ে নিয়েছি কিমা টাইপের করে, একটারই কাঁটা কাঁটা না সরি কি বলবে হাড় ছিল, সেই হাড়টা বাদ দিয়ে আর যেটা করবো আর কি, এই চিকেনটা এইখানে 3টে ছোটো ছোটকু সব পরোটা হয়েছে, এই পরোটার মাঝখানে দিয়ে রোল করে দেবো, সেই যে রোল করে ঢুকিয়ে তো দিয়েছি, এগুলো চেষ্টা করেছিলাম আর একটু ছোটো করার, কিন্তু বেলতে বেলতে বড় হয়ে গেছে। এইখানে দিয়েছি একটুখানি শশা কুচি, এতে তো এখানে আপাতত ঢুকছে না, দেখি কি করে দেওয়া যায়, গুছিয়ে দিত আপাতত, এটা তো এর মধ্যে ঢুকবে না কোনো রকমভাবে, এরমভাবেই দিতে হবে, কিছু করার নেই আছে। হ্যাঁ ওকে বলো ব্যাগে ঢুকিয়ে নিতে। পিনাকিবাবু রেডি, ছাতা নিলে না কিন্তু, হ্যাঁ পোড়া পোড়া গন্ধ কিসে বেরোচ্ছে গো, সাবধানে যে ওটাটা, দেখেছো কালকে বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা পুরো ভিজে 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 হয়ে আছে, কিন্তু হ্যাঁ কালকে বৃষ্টি হওয়ার প্রচণ্ড ঝড় উঠেছিল, বৃষ্টি হয়েছে তার জন্য একটা কি ভালো, ধুলো হওয়াটা কমে গেছে। আমার আর মায়ের একটু আগে ব্রেকফাস্ট হয়েছে, আর বাবা ওদিকে করছে ব্রেকফাস্ট, আর কালকে আমাদের একটা ইনভিটেশন আসছে, কিসের ইনভিটেশন এসছে দেখাচ্ছি দাঁড়া। শুভ অন্নপ্রাশন, শ্রীনিকান্ত শুভ অন্নপ্রাশন, নাম তো রয়েছে সুব্রত ঘোষ আর পিনাকি ঘোষ, মানে বাবা আমার শ্বশুরমশাই আর পিনাকি নামে রয়েছে কার্ড। এটা হচ্ছে আমার দাদার মেয়ের অন্নপ্রাশনের কার্ড, কার্ডটা ভীষণ কিউট দেখতে, তারা দেখাচ্ছি দাঁড়া, খোল খোল খোল, ভীষণ সুন্দর দেখতে কার্ডটা, একদম শ্রেণীকারি মতো, আর তো ভেতরে ডিটেলস দেওয়া আছে, যেটা দিতে হয় আর কি এগুলো দেওয়া আছে, তো কার্ডটা তো ভীষণই সুন্দর। আমাদের ইনভিটেশন রয়েছে 2nd এপ্রিল, দাদার মেয়ের অন্নপ্রাশন, ম্যাডামের ডক্টর তো এখন ভাত টাত খেতে বলেছে, তার জন্য ভাত খেতে পারিনি মনে হয়, ভাতের ওই চটকানো বা কিছু ওই চালের গুঁড়ো খিচুড়ি লেখায় বাচ্চারা সে সমস্ত দিতে বলছে, তার জন্য অন্নপ্রাশনটা একটু তাড়াতাড়ি করে দেওয়ার কথা, যেন ওর মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে, কিন্তু অকেশানটা একটু লেট করা হচ্ছে, তার জন্য 2nd এপ্রিল রয়েছে অকেশান। যাই হোক ইনভিটেশনে কালকে কার্ডটা এসছে, সকালেই ভেবেছিলাম দেখাবো, বাট সকালে পিনাকি বেরোনো ইয়েদের ব্রেকফাস্ট হেনা তেনা তারা চক্করা দেখানো ওঠেনি, তো এখন তোমাদের সাথে শেয়ার করলাম,
কালকে দাদা এসেছিল বাড়িতে, অনেকদিন পরে দাদা এলো। দাদা এসেছিল শ্রীনিকা হবার পর, দাদা মিষ্টি দিতে এসেছিল, তখন একবার দাদা এসেছিল, আর কালকে দাদা এসেছিল। তাও এসেছিল আর একটুখানি সময়ের জন্য বসেছিল, অফিস ফেরত আসলে পরপর পরপর নেমন্তন্ন করছিল, অফিস ফেরত দাদা সময় পাচ্ছে আর কি করার, ওদিকে জেঠু যতটা পসিবল হচ্ছে করে দিচ্ছে আর কি, মানে শ্রীনিকার দাদু। তো দাদা আমার বাড়িতে এসেছিল, মানে এখানে এসেছিল, তাই নেমন্তন্ন দেরি আছে, যেদিন যাবো সেদিন আশা করি শেয়ার করবো। তোমাদের সাথে শ্রীনিকার এখনও আলাপ করানো হয়নি। আমি একদিন গেছিলাম, তোমরা যদি আগের ব্লগ দেখে থাকো তাহলে হয়তো খেয়াল করবে, শ্রীনিকার বাড়িতে একদিন গেছিলাম, তখন শ্রীনিকা সবে সবে হসপিটাল থেকে বাড়ি এসছে, তখন তো ওকে দেখানো পসিবল ছিল না, এখন অনেকটা বড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, মানে প্রতি মাসে মাসে যেন দেখছি একটু করে বড় হয়ে যাচ্ছে। যাই হোক, মায়ের কতটা কি, আচ্ছা মায়ের চান করা হয়ে গেছে, আমার এখন চুল আসতে হচ্ছে, মা ফ্রেশ হয়ে যাক, তারপর যাবো কিচেনে, কী খাবার বানানো হবে কিছু জানি না আজকে, আজকে আমার একটু ল্যাদ ল্যাদ মতো লাগে, জানি না কেন, ওয়েদারের জন্যও হতে পারে, রোদের তো কোনো রকম দেখাই নেই। যদিও বলেছিল দুদিন বৃষ্টি হবে, বৃহস্পতি শুক্র, আজকে তো শুক্রবার, তার জন্য দেখো রোদের দেখা নেই, কিন্তু ওয়েদারটা কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে মতো হয়ে আছে, আজকেও হয়তো বৃষ্টি হলে হতে পারে, সেটা বৃষ্টি হলেই জানে, আর বৃষ্টি জানে মেঘ জানে, আমরা কী করে জানি। আবহাওয়া দপ্তর হয়তো বলেছে, আপাতত আবহাওয়া দপ্তরের কথা কালকে মিলে গেছে, দেখা যাক আজকে কী হয়। ভাত খেতে খেতে অনেক কষ্ট করে এসেছি কিচেনে, টুকটাক রান্না হবে, কালকে ডালটা আছে আর এখানে হয়েছে ভাত, আর এইটাকে কজন চেনে জানি না, যারা চেনো তারা চেনো, যারা চেনো না তাদেরকেও বলছি এটা গেঁড়ি, আমিও ঠিক চিনতাম না। যাই হোক, মা এটা সকালবেলা ছাড়িয়েছে, কী কী লাগবে তার জন্য এখানে কাটাকুটি হয়েছে, পরে বলছি, আর হবে উচ্ছে ভাজা, এখানে একটা নিরামিষ ঝোল হয়েছে, আর এদিকে হচ্ছে কুমড়ো ভাজা, এই হচ্ছে আজকের লাঞ্চ। আমি মোটামুটি এইগুলো বানিয়ে নিলে এই প্রিপারেশনটা বানাবে মা, যখন বানাবে তখন তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে, কারণ কি আমিও এটা জানি না কী করে বানাতে হয়। আমার মোটামুটি খাবার বানানো ডান, মা এবার এটা বানাবে। আচ্ছা মা, গেঁড়িটা দোকান থেকে এনে তুমি এটা কী করলে না, ফোটালে না গো? হ্যাঁ, গরম জল নুন দিয়ে ভালো করে ফুটাতে, ফোটানোর পরে চটকাতে হয়, এর গা দিয়ে যে কি বের করলে এটা চিংড়ি মাছের মতো। আচ্ছা, ভালো করে ধুয়ে নিয়ে তারপর বার করলাম, মানে এটা ফোটানোর পরে বার করতে হয়। আচ্ছা, নালে খুলতে পারবে না তো। ও আচ্ছা, ওকে, তো মা বার, আর জন্য মা এনেছিল অনেকটা, তারপরে কমে গিয়ে এটা এরকম, মানে ছাড়ানোর পরে এরকম হয়ে গেছে। এ খুন্তিটায় জল ছিল মা, এ বাবা, ওকে ওকে ঠিক আছে, নো প্রবলেম, আপাতত এখানে রাখো। আচ্ছা মা এটাই দেবে যেটা, সেটা হচ্ছে এখানে, মানে আচ্ছা এটা আলু কেটে রেখেছে এরকম সাইজের আলু, আর তো পেঁয়াজ কোচানো হয়েছে, টমেটো কুচিয়েছে, আর এইটাই যেটা আছে সেটা হচ্ছে আদা রসুন আর লঙ্কাটাকে জাস্ট ওই একটু হামান দিতে থেঁতো করেছে। আর কি লাগবে গো? নুন, হলুদ, তেল, এগুলো তো লাগবে, হলুদ তেল না সরি, কি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, বাস, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর ব্যাপার নেই তাই তো? ওকে, এবার এগুলো দিয়ে মা মনে হয় ভাজবে। ওটাতে নুন হলুদ মাখাতে হয় না, সবই দিয়ে দিচ্ছে একসাথে, এইটা দেবে না মা, এই যে এইটা এইটা আদা রসুনটা। ওকে ওকে, মা একটু নেড়ে নিক, নাড়া ডান, মানে সবজিগুলো সমস্ত কিছু একসাথে মিলিয়ে, এবার একটু একটু করে হলুদ, এগুলো আন্দাজ মতো যার যেরকম আর কি লাগে। হলুদ দেওয়া হলো, এবারে নামাক নামাক, ব্যাস, এটা আবার বাবা খায় না পিনাকি খায় না, এটা আমার আর মায়ের জন্যই হচ্ছে, এটা খেতে ভালোবাসতো খুব পিনাকির দাদা। লঙ্কার গুঁড়ো দাওনি কিন্তু মা, ও আচ্ছা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো যাবে, এই গেঁড়িটা না চোখের জন্য খুব ভালো খাওয়া, আমাকে ছোটবেলায় একবার ডাক্তার বলেছিল গেঁড়ি খাবে, তো আমার মা বানিয়ে দিয়েছিল শুধুমাত্র নুন হলুদ দিয়ে ফুটিয়ে, মানে গেঁড়িটা মনে হয় ওরম ভাবে খেলেই ভালো, উপকারের জন্য যেটা, কিন্তু সেটা যে কি জঘন্য খেতেছিল, তারপর থেকে মাকে বলেছিলাম গেঁড়ি একদম বানাবে না।
মাকে বলছি তো শুনি, পেঁয়াজ কলি, একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, গেড়ি, এগুলো দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে গেড়ি ঝোল ঝোল মতো করতাম। বাবা বেশি খাই না, দাঁতের জন্য অনেক কিছু খেতে পারি না, আমি লক্ষ্য করে দেখেছি। যাই হোক, মায়ের দাঁত কেমন আছে মাকে জিজ্ঞাসা করা হয়নি। মা দাঁত কেমন আছে? এখনো ঠিক আছে। মায়ের ওষুধ আজ অব্দি লাস্ট, তাই তো? কালকে। ওকে, মোটামুটি একটু চেক করে দেখলো যে একটু একটু আলুগুলো মনে হয় সেদ্ধ হয়েছে। এবার আদা রসুনটা দিল, আদা রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা। মা একটু গুঁড়ো লঙ্কার কথা বলছিল, বাট গুঁড়ো লঙ্কা আমার কাছে নেই, মানে আমরা কেউ খাই না। এই যেটা দিচ্ছি যেটা, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার দিয়ে। আবার কি নেড়ে চাপা দিয়ে দেবে মা? আচ্ছা, জল দেবে? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে। মা নেড়ে নিক একটুখানি। মা বলছে একটু নাকি চিনিও দেয়, কিন্তু একটা ভালো গন্ধ বেরিয়েছে। এবার এতক্ষণ বেরোচ্ছিল না, এবার একটা বেরিয়েছে, ভালো একটা স্মেল বেরিয়েছে। একটু আগে বললে আমি একটু জলটা বসিয়ে দিতাম, টি কেটলে গরম হয়ে যেত। ঠিক আছে, এমনি জল দাও। ওকে, তাহলে বসিয়ে দিচ্ছি। মায়ের মোটামুটি কষানো কমপ্লিট, এবার মা গরম জলটা দিয়ে দেবে। অনেক দিও না, ঝোল ঝোল হবে নাকি মাখা মাখা? ওকে, এবার কি এটা চাপা দেওয়া হবে? হ্যাঁ, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাও দু তিন মিনিট একটুখানি চাপা দেওয়া থাক, সিমটা কমিয়ে, তাই তো? ওকে, মা প্রথমে বলেছিল গরম মশলাটা পুরো তৈরি হয়ে যাওয়ার পরে দেবে, তো মা এখন বলছে এখনই দিয়ে দিই, জানো, দিয়ে দিয়েছে। আর ধনে পাতা থাকলে দিলে ভালো হতো, বাট ধনে পাতা শেষ হয়ে গেছে, কেন মাকে আগে এক দুবার বানাতে দেখেছি, তখন ধনে পাতা দিয়েছিল। তো যাই হোক, একটু চাপা দেওয়া থাক, চাপা দেওয়া থাকলে মোটামুটি বানানো হয়ে যাবে। আমি এইমাত্র জাস্ট চান করে ঠাকুর নমস্কার করে উঠলাম, আর গেঁড়িটা লাস্ট মোমেন্ট অবধি এইটা দেখতে হয়েছে, লাস্ট মোমেন্ট অবধি না, বানানোর পরে মা তুলে রেখেছে বাটিতে, এরম দেখতে হয়েছে। ওকে, চলো লাঞ্চটা করে নিই। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, কিন্তু বাবা মায়ের আজকে বাড়ি চলে যাবে, তাই জন্য বাবা মারা রেডি হচ্ছে। বাবা অলমোস্ট রেডি, বাবা রেডি হয়ে গেছে, আর মা হচ্ছে ওদিকে রেডি। মা রেডি হোক, মাও রেডি হয়ে গেছে। হ্যাঁ, বাবা দাঁত দাঁত ঢুকিয়েছে, সাবধানে যেও, গিয়ে ফোন করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা। বাবা মায়েরা তো বাড়ি চলে গেল, ফ্ল্যাটটা একটু ফাঁকা হয়ে গেল, আর পিনাকি আজকে অফিস গেছে, একদমই ফাঁকা, আমি আজকে একদমই একা। যাই হোক, পিনাকি যদি সন্ধ্যের দিকে চলে আসবে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই।